এদিকে রাজধানীর ভাটারার খিলবাড়ি টেক এলাকার ব্রাদার্স ফার্নিচারের গুদামে আগুনের ঘটনা ঘটেছে। ভোরে দমকল বাহিনী 60টি ইউনিট প্রায় 2 ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে দোকানের অনেক ফার্নিচার পুড়ে যায়। আবাসিক এলাকায় ফার্নিচারের দোকান নিয়ে অনেক আগে থেকেই অভিযোগ জানিয়ে আসছে এলাকাবাসী, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে এ ব্যাপারে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেন তারা। 4টা বাজে লাগছে এবং হইচই শুরু হয়ে গেছে, চারিদিকে আগুন লাগছে, আগুন লাগছে। আবাসিক এলাকায় আমরা কারখানা করতে অনেক নিষেধ করছি, যে জায়গা আমাকে ক্ষয়ক্ষতি দিতে পারে, কিন্তু এলাকাবাসীর অনেক লোক নেতাগুতা চেষ্টা করছে কিন্তু উড়াইতে পারে নাই।